বিদেশি লরি চালকদের যুক্তরাজ্যে কাজ করার সুযোগ করার জন্য একটি অস্থায়ী ভিসা স্কিম চালু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ব্রিটেনে লরি ড্রাইভারদের ঘাটতি দূর করার লক্ষ্যে 3 মাসের এই ভিসা স্কিম ক্রিসমাসের আগ পর্যন্ত কার্যকর থাকবে। বিবিসি জানায় এই স্কিমের অধীনে প্রায় 5,000 ভিসা দেয়া হবে। আরও জানা যায় এই অস্থায়ী ভিসা কেবল ইউরোপের ড্রাইভারদের জন্য সীমাবদ্ধ থাকবে না, তবে বেশিরভাগ ড্রাইভারই ইউরোপ থেকে আসবেন বলে ধারণা করা হচ্ছে। I do think this will be helpful. I hope it will be helpful. 5,000 doesn't seem a lot when you're talking of deficits of 90,000 drivers short. But hopefully that will be reflected on forecourts and in shelves and sort of help relieve the burden a bit. With this visa, do you think there are thousands of foreign drivers who will now want to come and work in the UK? I'd like to hope that they do. What you've got to realise is that all European countries have actually got a driver shortage. এদিকে লরি ড্রাইভার সংকটের কারণে সৃষ্ট সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাজ্যে কিছু পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে অন্যান্য পেট্রোল স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। সরকার বলছে শোধনাগারগুলোতে জ্বালানি সংকটের ঘাটতি নেই, তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এ সমস্যা দ্রুত সমাধান জরুরি মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। Petrol is on zero, I'm not going to make it. People have half a tank and they're going in there to fill up. 3 hours, it's ridiculous. I mean, you pass these two petrol stations, you go up the road, and it's the same again. I'm on red and I need to get petrol ASAP. এদিকে লরি চালকদের অভাবে খাদ্য ও অন্যান্য পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। রুট হাউসলেস অ্যাসোসিয়েশনের হিসেবে প্রায় 10,000 ড্রাইভারের ঘাটতি রয়েছে। ব্রেক্সিট ও করোনা মহামারীর কারণে মূলত এই ঘাটতি দেখা দিয়েছে। জাকির হুসেইন, ওয়ান বাংলা টিভি, লন্ডন। Labor shortages, not just in HGV drivers, but across the economy. We've got supply chain problems, we've got energy problems. And I think what we need is the government to grip these things with us in business and get ahead of them rather than behind them. Well, it's 100,000 drivers that are short. So the government's saying that they're going to allow temporary visas for 5,000 drivers. I really don't see how that is going to solve the situation. এই হচ্ছে অবস্থা। এই পেট্রোল স্টেশনকে পেট্রোল কেনাতে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে ব্যালেন্স রোড, পূর্ব লন্ডনের ব্যালেন্স রোড, ওয়েস্টিবেল থেকে যে ব্যালেন্স রোড, বেতনালগঞ্জ যে রোডটি গেছে সেই রোড। এই হচ্ছে পেট্রোল পাম্পে এখনও পেট্রোল পাওয়া যাচ্ছে। পেট্রোল কেনাকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। লং যানজট, নদীর দেখেন অনেক লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। হচ্ছে পেট্রোল স্টেশন, অনেক লম্বা যানজটের সৃষ্টি হয়েছে।